মাসু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে ভিডিওটা উপভোগ করছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে আসুন আজ আমি কি রেসিপি বানাচ্ছি দেখে নেবেন। চলুন তাহলে দেখুন, আজ আমি বানাবো লেমন রাইস। তো লেমন রাইস বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি চাল, বাসমতি চাল, টমেটো কেটে রেডি করে নিয়েছি, ধনে পাতা, এখানে গাওয়া ঘি, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে কিছুটা বাদাম নিয়েছি। আর এদিকে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি। এইগুলি আজকে লাগবে। এদিকে চুলোটা ধরিয়ে নিয়েছি, পানি বসিয়ে দিয়েছি ভাতটা বানানোর জন্য। দেখুন পানি দিয়ে দিয়েছি, পানিটা ফোটা অবধি অপেক্ষা করব, তারপরে ভাতটা রান্না করে নেব। দেখুন পানি ফুটে গেছে, দেখুন তো আমি চালটা দিয়ে নেব। বাসমতি চালটা নিয়েছি আমি, 250 গ্রাম চাল নিয়েছি। দেখুন তো আমি দিয়ে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি দিয়ে দিয়েছি চালটা। তো ভাতটা আমি বানিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু 90% সেদ্ধ করবো না, আমি 10% সেদ্ধ করে নেব। দেখুন দেখুন ভাতটা এখন 10% সেদ্ধ করে নেব। তো এখন হয়নি, এখন একটু 5 মিনিট লাগবে। এইটা খুব ঝটপট বানানো যায়, 5 মিনিটেই বানানো হয়ে যায়। তো দেখুন কত তাড়াতাড়ি বানানো হয়। লেমন রাইস খুবই সুন্দর, দেখুন ভাতটা আমি 10% সেদ্ধ করে নিয়েছি। দেখুন হয়ে গেছে। তো আমি এভাবে করে ভাতটা তুলে নিচ্ছি। এইভাবে করে ভাতটা তুলে নিচ্ছি, তারপরে দেখা। দেখুন ভাতটা এদিকে তুলে নিয়েছি, আর এদিকে আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে চুলোতে বসিয়ে দিয়েছি। তো আমি যে ঘি নিয়েছিলাম এটা দেখুন কতটা নিয়েছি, প্রায় 2 চামচ হবে গাওয়া ঘি। আমি 1টা চামচই নিয়ে নিয়েছি, অনেকটাই। ঘিটা দিয়ে দিচ্ছি, এইভাবে করে ঘিটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি। হালকা করে একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এটা ভেজে নেব অল্প, হালকা আছে, ভেজে নিতে হবে। যেখানে মশলাটা নিয়েছিলাম হলুদের গুঁড়ো, লবণ, চিনি আর এখানে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। দেখুন সব একসাথে দিয়ে দিচ্ছি। যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, হালকা আছে। এইভাবে করে আমি একটু কষিয়ে নিচ্ছি, হালকা কেটে ঘিয়ের সঙ্গে। এ কিন্তু গাওয়া ঘি ছিল, ঠিক আছে। দেখুন যে বাদামটা নিয়েছিলাম, এই বাদামটা কিন্তু আমার ভাজা, আপনাদের কাঁচা হলে আরও আগে তেলে দিয়ে ভেজে নেবেন। ভাজা বাদাম আমি দিয়ে দিচ্ছি, ভালো করে এভাবে করে নেড়ে নিচ্ছি। এরপর আমি ভাতটা, যেটা 10% সেদ্ধ করে নিয়েছিলাম ভাতটা, দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে ভাতটা, দেখুন কতটা সুন্দর। লেমন রাইস রেডি,
এইভাবে করে আপনারা বানাবেন, আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি, দেখুন এইভাবে করে বানিয়ে নিচ্ছি। লেমন রাইস একদম নতুন আর খুব সহজেই বানানো হয়, একদম 5 মিনিট ঘড়ি ধরা, 5 মিনিটে আপনাদের বানানো হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, অন্য একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন কতটা সুন্দর হয়েছে লেমন রাইস। আপনারাও তাহলে এইভাবে বানাবেন প্লিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।